হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের জাবেদ অধ্যায় থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জাবেদা, অর্থাৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানরা কিভাবে জাবেদা দাখিলা দিবে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা আর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। জনাব সীমন্ত কুমার 2017 সালের 1 মার্চ ঢাকার বেলি রোডে কুমার থিয়েটার নামে ব্যবসা শুরু করেন। 1 মার্চ তারিখে তিনি ব্যবসায় 5 লাখ টাকা বিনিয়োগ করে। মার্চ মাসে তার ব্যবসার লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। তাহলে তিনি মার্চ মাসে আর কি লেনদেন সম্পন্ন করেন এখানে দেখো, মার্চ 2 থেকে মার্চ 28 পর্যন্ত কতগুলো লেনদেন দেওয়া আছে। তো আমি প্রথমে লেনদেনগুলো পড়বো, এরপর লেনদেনগুলো থেকে কিভাবে জাবেদা দাখিলা দিতে হবে সেটা তোমাদের দেখাবো। সো মার্চ 1-এ তিনি হচ্ছে ব্যবসায় 5 লাখ টাকা বিনিয়োগ করে, এটা হচ্ছে তিনি ব্যবসায় মূলধন স্বরূপ নিয়ে এসেছেন। মালিক যখন ব্যবসাকে কোনো কিছু দিয়ে থাকে, সেটা নগদ অর্থ হোক বা কোনো সম্পত্তি হোক, সেই সকল কিছুই হচ্ছে ব্যবসার জন্য মূলধন। আর মালিক যখন ব্যবসা থেকে কিছু নিয়ে নেয় বা হচ্ছে উত্তোলন করে, তখন সেটাকে আমরা কি বলবো, উত্তোলন হিসাব। আচ্ছা, তো এবার লেনদেনগুলো দেখি। মার্চ 2 থিয়েটারের 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ 90,000 টাকা। তাহলে থিয়েটার, এই যে কুমার থিয়েটার নামে তিনি ব্যবসাটা শুরু করেন, সেই থিয়েটারের 3 মাসের ভাড়া তিনি অগ্রিম পরিশোধ করেন 90,000 টাকা। মার্চ 4 থিয়েটারের প্রচারণা বাবদ ব্যয় 15,000 টাকা। প্রচারণা বাবদ যে ব্যয়টা করা হয় সেটা হচ্ছে মূলত বিজ্ঞাপন খরচ, ঠিক আছে। মার্চ 6 থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয় 30,000 টাকা। তিনি থিয়েটারের জন্য চেয়ার টেবিল, যেটাকে বলা হয় আসবাবপত্র, তিনি থিয়েটারের জন্য আসবাবপত্র ক্রয় করলেন 30,000 টাকা। মার্চ 7 মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা বাবদ ব্যয় 50,000 টাকা। মার্চ 12 শিল্পী ও কলাকুশলীদের আপ্যায়ন খরচ হচ্ছে 2,000 টাকা। মার্চ 15 থিয়েটারে নাটক প্রদর্শনের টিকিট বিক্রয় 80,000 টাকা। থিয়েটারে যে নাটক প্রদর্শন করা হবে তার টিকিট বিক্রয় করে বা কুমার থিয়েটার হচ্ছে আয় করলো 80,000 টাকা। মার্চ 18 শিল্পীদের সম্মানী প্রদান 25,000 টাকা। মার্চ 25 ইলেকট্রিক বিল পাওয়া গেল 3,000 টাকা। এখানে ইলেকট্রিক বিল পাওয়া যখন গেছে, তার মানে হচ্ছে ইলেকট্রিক বিলটা এখনো হচ্ছে পরিশোধ করা হয়নি। আমরা ইলেকট্রিক বিলে 3,000 টাকা লেখা আছে, সে 3,000 টাকা পরবর্তীতে পরিশোধ করে দিব। সো যদি বলা থাকে যে ইলেকট্রিক বিল পাওয়া গেল, তার মানে হচ্ছে বিদ্যুৎ যে বিলটা আছে সেটা এখনো অপরিশোধিত। মার্চ 28 শেষ লেনদেন, থিয়েটার কর্মীদের বেতন প্রদান 12,000 টাকা। সো এই যে যতগুলো লেনদেন আছে মার্চ মাসের, এগুলো জাবেদা দাখিলে কিভাবে দিবেন? প্রথমত দেখো, মার্চ 1 ব্যবসায় বিনিয়োগ করলেন তিনি হচ্ছে 5 লাখ টাকা। সো এটার জন্য জাবেদা দাখিল হবে, প্রথমে আমরা উপরে টাইটেল দিব যে কুমার থিয়েটারের সাধারণ জাবেদা। সো এভাবেও লিখতে পারো যে কুমার থিয়েটার, তারপর হচ্ছে তোমরা নিচে লিখতে পারো সাধারণ জাবেদা, মানে এটাকে দুইটা লাইনে লিখতে পারো। আচ্ছা, এরপর আমরা 5টা কলাম করব। 5টা কলাম কি কি? এটা হচ্ছে মূলত জাবেদার একটা ছক। জাবেদার ছকটা আমি আগেও দেখেছি কিভাবে তৈরি করতে হবে, তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। সো হিসাবের নাম ও ব্যাখ্যা, এখানে আমরা হচ্ছে জাবেদাটা প্রদান করব যে ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে 5 লাখ টাকা, সেটার জাবেদা হবে কি, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। কারণ ব্যবসায় মালিক যা কিছু প্রদান করে সেটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন। সো মূলধন বা ইকুইটি যখন হচ্ছে বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা কি করব, ক্রেডিট করব। আর নগদান হিসাব কেন ডেবিট হলো, কারণ তিনি ব্যবসায় নগদে 5 লাখ টাকা হচ্ছে বিনিয়োগ করেন। সো এই জন্য আমার অ্যাসেটটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাই আমি নগদান হিসাবকে ডেবিট করব। সো এটা ছিল আমাদের মার্চ 1-এর লেনদেন। আর ডেবিট টাকার ঘরে আমরা লিখবো হচ্ছে 5 লাখ, ক্রেডিট টাকার ঘরে আমরা ক্রেডিট বরাবর হচ্ছে লিখবো 5 লাখ টাকা। আর খতিয়ান পৃষ্ঠার কলামটা আমরা আপাতত খালি রাখবো। মার্চ 2 থিয়েটারের 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ 90,000 টাকা। আচ্ছা, তো থিয়েটারের 3 মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে কত টাকা, 90,000 টাকা। সো অগ্রিম ভাড়া অথবা অগ্রিম যে কোনো ব্যয় যদি সংঘটিত হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট অথবা সম্পদ। সো সম্পদ বৃদ্ধি পেল, এজন্য আমরা সেটাকে কি করব, ডেবিট করব। অগ্রিম ভাড়া হিসাব যেটা হচ্ছে সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করব 90,000 টাকা দিয়ে। এরপর হচ্ছে
তিনি 90,000 টাকা হচ্ছে পরিশোধ করলেন। সো পরিশোধ করলে কি হবে, নগদ অর্থ চলে যাবে। সো নগদের হিসাব হচ্ছে ক্রেডিট 90,000 টাকা। সো আমরা দেখো এই দুইটা লেনদেনের ব্যাখ্যা প্রদান করব। প্রথমটা হচ্ছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, আর দ্বিতীয় মার্চ দুইয়ের লেনদেনটার জন্য আমরা ব্যাখ্যা দিব অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ। বন্ধুরা তোমরা হচ্ছে যে লেনদেনটা থাকবে সেই লেনদেন থেকেই মূলত হচ্ছে এই ব্যাখ্যাটা প্রদান করবে। এটা লেখা কিন্তু খুবই সহজ। এরপর দেখো মার্চ 4 থিয়েটারের প্রচারণা বাবদ ব্যয় 15,000 টাকা। আচ্ছা, সো প্রচারণা বাবদ যে ব্যয়টা করা হয়েছে এটা অবশ্যই বিজ্ঞাপন, তাই না? প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন প্রদান করা। সো বিজ্ঞাপন হিসাব বা বিজ্ঞাপন খরচ হিসাবকে আমরা করব ডেবিট, আর নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব। কারণ নগদে কত টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে, 15,000 টাকা। সো অ্যাসেট যখন হচ্ছে কমে যাবে তখন আমরা সেটাকে বন্ধুরা ক্রেডিট করব। আর দেখো এখানে যেহেতু থিয়েটারের প্রচারণা বাবদ ব্যয় করা হয়েছে 15,000 টাকা, আমরা ব্যাখ্যা হিসেবে কি লিখবো, বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো। এমন সহজভাবে লিখতে হবে যাতে পরবর্তীতে আমরা লেনদেনটা সম্পর্কে ব্যাখ্যা দেখে হচ্ছে ধারণা পাই, ঠিক আছে? আমরা দেখো এই যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এই ব্যাখ্যাটা দেখে বুঝতে পারছি যে 2017 সালে মার্চ 1 তারিখে আমার ব্যবসায় কি হলো, নগদ টাকা হচ্ছে মূলধন হিসেবে মালিক আনয়ন করেছে। সো এটাই আমরা বুঝতে পারছি। আবার অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ, এই ব্যাখ্যা দ্বারা আমরা বুঝতে পারছি যে অফিসের ভাড়াটা কি করা হয়েছে, অগ্রিম পরিশোধ করা হয়েছে। তার মানে নগদের হিসাবকে ক্রেডিট করতে হবে আর অগ্রিম ভাড়া হিসাবকে ডেবিট করতে হবে। আরো কিছু লেনদেন এবং তার জাবেদ দাখিলাগুলো দেওয়া আছে। মার্চ 6 থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয় 30,000 টাকা। বন্ধুরা সীমন্ত কুমারের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এবং তার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কুমার থিয়েটার। এবং সেই কুমার থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হয়েছে কত টাকা, 30,000 টাকা। যেহেতু চেয়ার টেবিল এগুলো হচ্ছে আসবাবপত্র, সুতরাং আমার যেহেতু সম্পদ বৃদ্ধি পাচ্ছে আসবাবপত্র হিসাবকে আমরা ডেবিট করব। আর আমার আরেকদিকে কিন্তু আরেকটা অ্যাসেট কমে যাচ্ছে, সেই অ্যাসেটটা হচ্ছে কি, নগদ অর্থ। সো নগদের হিসাবকে আমরা ক্রেডিট করব 30,000 টাকা দিয়ে। মার্চ সাতে কি হয়েছে, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা বাবদ ব্যয় 50,000 টাকা। সো এই যে ব্যয়টা করা হয়েছে এটা আমরা কোন হিসাবে লিপিবদ্ধ করব, আমরা লিখবো মঞ্চ ও সাজসজ্জা খরচ হিসাব। সো এখানে দেখো প্রথমে ডেবিট করেছি মঞ্চ ও সাজসজ্জা খরচ হিসাব, কারণ আমার ব্যবসায় হচ্ছে এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় যখন এক্সপেন্স বৃদ্ধি পায় তখন সেটা আমার ব্যবসার মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। আচ্ছা যাই হোক, সো ব্যবসায় যখন ব্যয় বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ডেবিট করি। আর অন্যদিকে আমি যেহেতু ব্যয় করেছি মানে নগদ অর্থ প্রদান করে দিয়েছি অন্য আরেকটা পক্ষকে, সো আমার নগদান হিসাবটা হবে ক্রেডিট, কারণ অ্যাসেট হচ্ছে হ্রাস পাচ্ছে। আর এখানে আমরা লিখবো মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা ব্যয়। মার্চ 12 শিল্পী ও কলাকুশলীদের আপ্যায়ন খরচ 2,000 টাকা। সো আপ্যায়ন খরচ এটাও কিন্তু একটা হিসাব, সো আমরা লিখতে পারি আপ্যায়ন খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা দুই পাশে লিখব। আর এখানে ব্যাখ্যা স্বরূপ আমরা লিখব আপ্যায়ন বাবদ ব্যয় পরিশোধ। সো দেখতেই পাচ্ছ কিভাবে আমরা হিসাবের নাম এবং হিসাবের ব্যাখ্যাটা প্রদান করছি। এই লাস্ট কিছু লেনদেন রয়েছে কুমার থিয়েটারের সাধারণ জাবেদা। এখানে মার্চ 15 থিয়েটারে নাটক প্রদর্শনের টিকিট বিক্রয় 80,000 টাকা। সো নাটক প্রদর্শনের যে টিকিট বিক্রি করা হয়েছে, টিকিট বিক্রয়ের মাধ্যমে আমার কি হয়েছে, প্রতিষ্ঠানের আয় হয়েছে। আর আমি যে নাটক প্রদর্শন করছি এটা কিন্তু প্রতিষ্ঠান একটা সেবা প্রদান করছে, তাই না? সো সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের আয় হলো। সো আয় হিসেবে সে কত টাকা পেয়েছে, 80,000 টাকা নগদে পেয়েছে। সো প্রতিষ্ঠানের নগদ টাকা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সো নগদান হিসাব ডেবিট 80,000 টাকা। আর সেবা বাবদ যে আয়টা হচ্ছে সেটাকে আমরা কি করব, ক্রেডিট, কারণ যদি রেভিনিউ বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ক্রেডিট করব। নাটকের টিকিট বিক্রয় বাবদ আয়। এরপর হচ্ছে মার্চ 18 শিল্পীদের সম্মানী প্রদান 25,000 টাকা। সো এখানে আমরা যেহেতু সম্মানী বাবদ টাকা প্রদান করেছি, সো আমার সম্মানী একটা ব্যয় হয়েছে, তাই না? সো সম্মানী ব্যয় বা সম্মানী খরচ হিসাব হচ্ছে ডেবিট। আর অন্যদিকে আমার যেহেতু নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে কমে গেছে, সো আমি নগদান হিসাবকে কি করব, ক্রেডিট করব 25,000 টাকা দিয়ে। মার্চ 25 বিদ্যুৎ খরচ হিসাব
ডেবিট আর হচ্ছে বকেয়া বিদ্যুৎ খরচ ক্রেডিট। এটা কিভাবে আসলো দেখো, মার্চ ২৫ এর লেনদেনটা ছিল ইলেকট্রিক বিল পাওয়া গেল ৩০০০ টাকা। সো ইলেকট্রিক বিল পাওয়া গেল, এমন বলা হয়েছে যে ইলেকট্রিক বিল যে বিদ্যুৎ বিলটা আছে সেটা পাওয়া গেল না। এখানে কিন্তু বিল পাওয়া গেছে মানে হচ্ছে এখনো বিদ্যুতের বিলটা বা বিদ্যুতের টাকাটা পরিশোধ করা হয়নি, এখনো অপরিশোধিত আছে। সো ইলেকট্রিক বিল পাওয়া গেল মানে হচ্ছে আমরা এখনো বিল পেয়েছি, কিন্তু আমরা যে বিদ্যুৎ বিলটা হয়েছে ৩০০০ টাকা সেটা এখনো খরচ প্রদান করিনি। সো বিদ্যুৎ খরচ হিসাব হচ্ছে ডেবিট, আর বকেয়া বিদ্যুৎ খরচ আমার যেহেতু এখনো অপরিশোধিত আছে, সো আমরা লিখবো বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট, ওকে ৩০০০ টাকা। আমি আবার রিপিট করছি, ইলেকট্রিক বিল পাওয়া গেল ৩০০০ টাকা, তার মানে আমার এখনো বিদ্যুৎ বিলটা অপরিশোধিত রয়েছে, আমি এখনো হচ্ছে বিদ্যুৎ বিলটা পরিশোধ করিনি, মাত্র বিলটা পেলাম, ইলেকট্রিক বিল ৩০০০ টাকা আমি গ্রহণ করেছি। তো এই জন্য আমরা জাবেদা দিব বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট আর বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট। এবার ২৮ নম্বর লেনদেনটা হচ্ছে দেখো, এখানে থিয়েটার কর্মীদের বেতন প্রদান ১২,০০০ টাকা। থিয়েটার কর্মীদের বেতন প্রদান করা হয়েছে, সো বেতন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। সো খরচ যখন বৃদ্ধি পাবে তখন আমরা সেটাকে ডেবিট করব, আর আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, তখন আমরা সেটাকে ক্রেডিট করব। আর এখানে ব্যাখ্যা প্রদান করব থিয়েটার কর্মীদের বেতন প্রদান, ওকে, কত টাকা, এখানে ১২,০০০ টাকা আমরা ডেবিট করছি এবং ক্রেডিট করছি। তো বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ জাবেদা দাখিলা প্রদান করলাম, আমার কিন্তু জাবেদা যখন প্রদান করা হবে তারিখ লিখলাম, হিসাবের নামও ব্যাখ্যা প্রদান করলাম, প্রতিয়ান কিস্তির ঘরটা হচ্ছে আমরা খালি রাখবো, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দুইটাই সমান পরিমাণ টাকাটা হচ্ছে আমরা লিপিবদ্ধ করলাম, মানে ডেবিট সাইডে ৮০,০০০ হলে ক্রেডিট সাইডে হচ্ছে ৮০,০০০ হবে। এখন আমার নেক্সট কাজটা হচ্ছে আমি যে ডেবিট টাকাগুলো লিখেছি এতক্ষণ, ক্রেডিট টাকাগুলো লিখেছি, সেগুলো আমরা মোট পরিমাণ বের করব। আমার ডেবিট সাইডে এসেছে ৮,০০,০০০ টাকা এবং ক্রেডিট সাইডেও এসেছে ১,০০,০০০ টাকা। সো মার্চ ১ থেকে মার্চ ২৮ তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো ছিল সেগুলোর যোগফল কত হয়েছে ডেবিট সাইডে ৮,০০,০০০ এবং ক্রেডিট সাইডে হচ্ছে ৮,০০,০০০। সো কোনোভাবে তোমার যদি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড যদি না মিলে তখন বুঝবে যে তোমার টাকার অঙ্কে কোনো ভুল হয়েছে, ওকে। এরপর রয়েছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা বলতে কি বোঝায়, আমরা এর আগেও দেখেছি যে ক্রয় জাবেদা মানে হচ্ছে ধারে যখন পণ্য ক্রয় করা হয় সেই সংক্রান্ত লেনদেন যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকেই হচ্ছে ক্রয় জাবেদা বলে। অর্থাৎ ধারে পণ্য ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলোর জন্য যেই জাবেদা প্রদান করা হয় বা যেই বইয়ে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে মূলত ক্রয় জাবেদা। আর আমরা যখন ধারে পণ্য ক্রয় করব সেই জন্য আমরা কি করব, ক্রয় হিসাবকে হচ্ছে ডেবিট করব, আর অন্যদিকে পাওনাদার হিসাব, কারণ আমার হচ্ছে দায় বৃদ্ধি পাচ্ছে, সো দায় বৃদ্ধি পেলে আমরা পাওনাদার হিসাবকে কি করব, ক্রেডিট করব। সো এটাই হচ্ছে মূলত ক্রয় জাবেদা, যেটা আমরা আগের ভিডিওতেও জেনেছি। কিন্তু এখন আমরা জানবো যে ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা জানি চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি দলিল ক্রেতাকে হস্তান্তর করেন, আর সেই দলিলই হচ্ছে চালান। সেই চালান থেকে আমরা কি করব, ক্রয় জাবেদায় এখন ট্রান্সফার করব লেনদেনগুলোকে। দেখি কিভাবে করতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে একটা চালানের নমুনা ছক দেওয়া আছে, সেই চালানের নমুনা ছক থেকে আমরা পরবর্তী স্লাইডে দেখব কিভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। সো প্রথমে আমরা চালানে কি করি, চালান নং লিখি, তারপর হচ্ছে ক্রেতার নাম লিখি, এখানে ক্রেতা হচ্ছে রাহা ট্রেডার্স, ক্রেতার ঠিকানা লিখবো, এরপর সদাগর এজেন্সি, এটা হচ্ছে বিক্রেতার নাম, তারপর হচ্ছে বিক্রেতার ঠিকানা, সদরঘাট ঢাকা, এখানে লিখবো চালান। আচ্ছা, এরপর এখানে দেখো ক্রমিক নং প্রথম কলামে, দ্বিতীয় কলামে হচ্ছে মালের বিবরণ, মানে আমি কি কিনেছি সেই মালের বিবরণটা লেখা থাকবে। এরপর হচ্ছে দর টাকা, পরিমাণ, পরিমাণ টাকা, দর আর পরিমাণ আমরা যখন গুণ করব তখন যেটা হবে সেটাই হচ্ছে পরিমাণ টাকা। সো ৪০×১,০০০ এখানে হবে ৪০,০০০ টাকা। এরপর বন্ধুরা দেখো আমরা বাদ দিব কি, কারবারি বাট্টা, আমরা কারবারি বাট্টা বাদ দিয়ে এখানে হচ্ছে দেখাবো ৩৮,০০০ টাকা। সো এটাই ছিল মূলত আমার চালান। এরপর চালানে শেষে আমরা টাকাটা কোথায় লিখবো, ৩৮,০০০ টাকা মাত্র। এরপর বিক্রয় শর্ত থাকলে সেই বিক্রয় শর্তটা লিখবো, বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর এখানে বন্ধুরা আমরা বিক্রেতার স্বাক্ষর প্রদান করব।
তো বন্ধুরা আমরা এখন দেখব যে ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা আগে একটা চালান দেখেছি এবং সেই চালানের ইনফরমেশন গুলো থেকে এখন আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। ওকে, তো প্রথমেই দেখো ক্রয় জাবেদাতে মোট 6টি কলাম রয়েছে। কি কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। তারিখের কলামে আমরা লিখব কত তারিখে লেনদেনটা সংঘটিত হয়েছে সেই তারিখটা। ক্রেডিট হিসাব খাত কেন লিখব, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখব? কারণ বন্ধুরা আমরা জানি ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। তো পাওনাদারকে আমরা যেহেতু এখানে ক্রেডিট করছি এই জন্য আমরা এখানে লিখব ক্রেডিট হিসাব খাত। তো এটাই হচ্ছে মূলত রিজন কেন আমরা এখানে ক্রেডিট হিসাব খাত লিখছি। এরপর শর্ত, শর্ত মানে হচ্ছে বিক্রয় শর্তকে বোঝাচ্ছে, যে 2/10/30 এর মানে হচ্ছে আমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে 2% বাড়টা পাবো আর আমাকে অবশ্যই নিট 30 মানে হচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তো এরকম বিক্রয় শর্ত থাকলে আমরা এই ঘরে লিখবো। আর চালান নাম্বার অবশ্যই আমরা চালান থেকে যে চালান থেকে প্রস্তুত করব ক্রয় জাবেদাটা সেই চালান নাম্বার আমরা এখানে লিখব। এরপর হচ্ছে সূত্র আর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো দেখো বন্ধুরা আমরা 2017 সালে মার্চ 2 কি করেছিলাম, সদাগর এজেন্সি, সদাগর এজেন্সি হচ্ছে কি আমার পাওনাদার মানে হচ্ছে বিক্রেতা, তো তার নাম লিখলাম। এরপর শর্ত হচ্ছে 2/10/30, চালান নাম্বার হচ্ছে 1650, সূত্রের ঘরে আমরা একটা টিক চিহ্ন দিয়েছি আর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট এই ঘরে কত টাকা লিখেছি, 38,000 টাকা। দ্বিতীয় লেনদেনটা হচ্ছে, এটা হচ্ছে মানে একটা অ্যাজাম্পশন, এটা নতুন ভাবে আমরা ধরে নিয়েছি যে নার্গিস এজেন্সির নাম নতুন ভাবে অন্তর্ভুক্ত করা হলো। আমরা এখানে ধরে নিয়েছি যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে নার্গিস এজেন্সি থেকে, যেটা হয়েছিল 2017 সালের মার্চ 10 তারিখে, এবং শর্ত ছিল 3/5 মানে হচ্ছে 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বাড়টা পাবো আর অবশ্যই আমাকে 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আমি যদি 5 দিনের মধ্যে পরিশোধ করতে না পারি আমাকে অবশ্যই 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। আর চালান নাম্বার হচ্ছে 1230। ওকে, তো এই ঘরে আমার হচ্ছে 23,000 টাকা আছে। এরপর আমরা এই 2টা টাকা যোগ করে কত আসবে, 61,000 টাকা, এটা আমরা ডাবল জেড দিয়ে বন্ধ করে দিব। তো এটাই হচ্ছে মূলত ক্রয় জাবেদা, আর 61,000 টাকা হচ্ছে ক্রয় জাবেদার জেড, মানে 61,000 টাকার পণ্য আমি ধারে ক্রয় করেছিলাম। তো দেখো বন্ধুরা এভাবেই আমরা ক্রয় জাবেদাটা প্রস্তুত করব। তো বন্ধুরা এখন আমরা দেখব বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। বিক্রয় জাবেদা কি? বিক্রয় জাবেদা হচ্ছে ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলো যেই জাবেদা দাখিলের মাধ্যমে অথবা যেই বইতে লিপিবদ্ধ করে রাখা হয় সেটাই হচ্ছে বিক্রয় জাবেদা। তো ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলো আমরা কি করব, বিক্রয় জাবেদার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখবো। সদাগর এজেন্সির বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদায় টোটাল 5টি কলাম রয়েছে। কি কি? তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নম্বর, সূত্র, দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তো ডেবিট হিসাব খাত আমরা এখানে কেন লিখছি, কারণ আমার দেনাদার হিসাব হচ্ছে ডেবিট, তাই আমরা এখানে লিখবো ডেবিট হিসাব খাত। তো তারিখ হচ্ছে 2017 মার্চ 2, রাহা স্টোর্স, চালান নাম্বার হচ্ছে 1650, এখানে রাহা স্টোর্স হচ্ছে কে, আমার দেনাদার, ওকে, বা আমার ক্রেতা। তো দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এই ঘরে হচ্ছে 38,000 টাকা। আবার আমরা ধরে নিয়েছি যে রেহানা স্টোর্স, তার নিকটে হচ্ছে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে মার্চ 12 তারিখে, 1651। আমরা জাস্ট এখানে একটা নমুনা ছকের মাধ্যমে দেখছি যে কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। তো একটা উদাহরণ আমরা ধরে নিলাম যে রেহানা স্টোর্স এর নিকট হচ্ছে বিক্রয় করা হয়েছিল ধারে, তো এই জন্য চালান নম্বর হচ্ছে 1651। তারপর সূত্রের ঘর, এরপর হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে আমরা লিখবো 32,000 টাকা। তো এই 2টা যোগ করে আমরা পাবো 70,000 টাকা। আমরা 70,000 কে কি করব, ক্লোজ করে দিব। তো আমরা বলতে পারি যে বিক্রয় জাবেদা বা সদাগর এজেন্সির বিক্রয় জাবেদার জের হচ্ছে কত, 70,000 টাকা। তো বন্ধুরা এভাবেই আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করব। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে বহন খরচ, প্যাকিং খরচ, বিমা খরচ প্রভৃতি সম্পৃক্ত। আমরা যখন পণ্য ক্রয় অথবা বিক্রয় করব, ঠিক আছে, সেটা ধারে হোক কিংবা নগদে হোক, সেটার সাথে কি থাকে, বহন খরচ থাকে মানে পরিবহন খরচ, আর পণ্যের প্যাকিং খরচ থাকে, পণ্যের বিমা খরচ থাকে। তো ক্রেতা ও বিক্রেতার মাঝে এটা নির্ধারিত থাকে যে কে এটা বহন করবে। তো ক্রেতা এবং বিক্রেতা
দুইজন হচ্ছে ডিসিশন নেয় যে কে এই পরিবহন খরচ বা প্যাকিং খরচ অথবা বীমা খরচ কে বহন করবে। অনেক সময় এটা ক্রেতা বহন করে, আবার অনেক সময় এটা বিক্রেতাও বহন করে থাকে। তো খরচ সমূহ চালানের অন্তর্ভুক্ত থাকলে তা ক্রেতাকেই পণ্যের মূল্যের সাথে পরিশোধ করতে হয়। তো এই যে খরচগুলো রয়েছে 38,000 টাকা অথবা 32,000 টাকা, এগুলো যদি চালানে অন্তর্ভুক্ত থাকে তখনই শুধুমাত্র ক্রেতা সেটা পণ্যের মূল্যের সাথে একসাথে পরিশোধ করে দেয়। ওকে, তো চালানে উল্লেখ থাকলে আমরা কি করব, ধরো আমার বহন খরচ হচ্ছে 2,000 টাকা, চালানে উল্লেখ রয়েছে, আমি কি করব 38,000 সাথে আরো 2,000 টাকা যোগ করে টোটাল 40,000 টাকা আমরা এখানে বিক্রয় জাবেদার ঘরে লিপিবদ্ধ করব। এরপর হচ্ছে চালানে উল্লেখিত মোট মূল্যেই ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়। এটা আমি বলছি যে চালানে যত টাকা লেখা থাকবে, যে প্যাকিং খরচ, বহন খরচ, তারপর হচ্ছে ওই পণ্যটার ক্রয় খরচ, এই সবগুলো মিলিয়ে যে মোট মূল্যটা হবে সেইটা আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদায় দেখাবো। এখন আমরা দেখব ক্রয় ফেরত জাবেদা কিভাবে তৈরি করতে হয়। ক্রয় ফেরত জাবেদা আমরা ডেবিট নোট থেকে প্রস্তুত করব। আমরা যে ডেবিট নোট সংরক্ষণ করে থাকি, যেটা হচ্ছে মূলত প্রমাণস্বরূপ, লেনদেনের প্রমাণস্বরূপ আমরা যে ডেবিট নোটটা সংরক্ষণ করে থাকি, সেখান থেকে আমরা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তো দেখো এখানে ডেবিট নোট নাম্বার 173। তো এই যে একটা ডেবিট নোট রয়েছে, আমরা কখন ডেবিট নোট প্রদান করি, আমরা যখন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করি তখন আমরা ডেবিট নোট প্রস্তুত করি। ওকে, তো ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা ডেবিট নোট প্রস্তুত করি, আর ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা হচ্ছে ক্রেডিট নোট প্রদান করি। সো ক্রয় ফেরত জাবেদা আমরা ডেবিট নোট থেকে প্রস্তুত করব। আর ক্রয় ফেরত বলতে বোঝানো হয়েছে ধারে যে পণ্যটা ক্রয় করা হয়েছিল সেই পণ্যটা ফেরত দেওয়া সংক্রান্ত জাবেদা। তো দেখো প্রাপকের নাম আছে মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, ঠিকানা প্রাপকের ঠিকানা, এরপর হচ্ছে সূত্র ইমরান ব্রাদার্স, এ হচ্ছে প্রেরক, ইনি হচ্ছে মূলত ডেবিট নোটটা প্রেরণ করছে, তার ঠিকানা। ওকে, তো আরেকটা ইনফরমেশন হচ্ছে ডেবিট নোট কে প্রস্তুত করে। ডেবিট নোট মূলত বিক্রেতার কাছে পাঠানোর জন্য ক্রেতা তৈরি করে। তো ক্রয়কৃত পণ্য ক্রেতা ফেরত পাঠানোর জন্য ডেবিট নোট প্রস্তুত করে। আর এখানে আমরা লিখব ডেবিট নোটের তারিখ, এরপর দেখো এখানে একটা ছক আছে, প্রথমে হচ্ছে ক্রমিক নাম্বার, মানে হচ্ছে কয়টা পণ্য আমরা ফেরত প্রদান করব সেটা আমরা ক্রমিক নং আকারে এখানে লিখব। এরপর হচ্ছে মালের বিবরণ ও ফেরতের কারণ। মালের বিবরণ ও ফেরতের কারণ বলতে বোঝানো হয়েছে যে কেন আমার পণ্যটা বা কেন ক্রয়কৃত পণ্যটা আমি ফেরত প্রদান করলাম। প্রতি পিস 1,300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। ওকে, তো ডেবিট করা হলো, এভাবে আমরা লিখব যে আমার যে বিক্রেতার হিসাবটা আছে সেটা এখন ডেবিট করা হয়েছে, প্লাস আমার যে শাড়িটা ফেরত পাঠানো হয়েছে, কেন ফেরত পাঠানো হয়েছে, কারণ সেই শাড়িটা ছেঁড়া ছিল, তো এই শাড়িটা ছেঁড়া হওয়ায় ফেরত পাঠানো হলো আর আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। তো এটাই হচ্ছে মূলত কারণ। এরপর আমরা টাকার পরিমাণ লিখব, টাকা হচ্ছে 13,000 টাকা যেটা শাড়ির ছিল, আর কারবারি বাটাটা আমরা বাদ দিব। ঠিক আছে, এখানে 13,000 থেকে 1,000 টাকা মাইনাস করব কারবারি বাটটা, তাহলে 12,000 টাকা থাকবে। এটাই হচ্ছে আমার যে পণ্যটা আমি ফেরত দিয়েছি সেটার আসল টাকাটা। তো কারবারি বাটটা এখানে বাদ দেওয়ার কারণ কি, কারণ আমরা যখন পণ্যটা কিনেছিলাম তখন আমরা কারবারি বাটটা দিয়ে পণ্যটা কিনেছিলাম। ওকে, তো আমরা যখন এখন পণ্যটা ফেরত দিব আমরা কারবারি বাটটা বাদ দিয়েই পণ্যটা ফেরত দিব, কারণ ওই পণ্যের উপর আমি আর বাটটা পাবো না। ফর এক্সাম্পল, আমি হচ্ছে 13,000 টাকার পণ্যটা আমি 12,000 টাকা দিয়ে কিনেছি, তো আমি কারবারি বাটটা কত পেয়েছিলাম, 1,000 টাকা। তো আমি এখন ওই পণ্যটা ছেঁড়া হওয়ার কারণে ফেরত দিলাম, তো আমি 13,000-এর জায়গায় আমি লিখবো হচ্ছে 12,000 টাকা, কারণ আমি তো কিনেছিলামই 12,000 টাকা দিয়ে, তো ফেরত দেওয়ার সময় আমি 12,000 টাকাটাই ফেরত দিব। আবার টাকার কথায় 12,000 টাকা মাত্র লিখবো, বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এইখানে আমরা ক্রয় ব্যবস্থাপকে স্বাক্ষর প্রদান করব। যেহেতু এই ডেবিট নোটটা ক্রেতা লিখে বা ক্রেতা প্রস্তুত করে, সুতরাং ক্রয় ব্যবস্থাপকে স্বাক্ষর প্রদান করতে হবে। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে আমরা
ডেবিট নোট প্রস্তুত করব। এখন আমরা দেখব ডেবিট নোট থেকে কিভাবে ক্রয় ফেরত জাবেদাটা প্রস্তুত করতে হয়। সো ক্রয় ফেরত জাবেদায় দেখো টোটাল কয়টা ঘর আছে, টোটাল হচ্ছে 5টা কলাম রয়েছে। সো মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজের ক্রয় ফেরত জাবেদা এখানে 5টা কলাম হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নাম্বার, সূত্র পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লেখা আছে ডেবিট হিসাব খাত আর হচ্ছে ডেবিট নোট নাম্বার। এটা লেখার কারণ হচ্ছে আমার পাওনাদার হিসাব ডেবিট, তাই আমরা ডেবিট হিসাব খাত লিখব এবং ডেবিট নোট নাম্বার লিখব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন ক্রয় ফেরত জাবেদা অথবা বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব, তখন বেশিরভাগ স্টুডেন্টরাই এখানে ভুল করে যে তারা বুঝতে পারে না যে ডেবিট হিসাব খাত লিখবে নাকি ক্রেডিট হিসাব খাত লিখবে। সো এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমার পাওনাদার হিসাব অথবা দেনাদার হিসাব যেই পাশে থাকবে, যদি পাওনাদার হিসাব ডেবিট পাশে থাকে তাহলে আমরা ডেবিট হিসাব খাত লিখব, পাওনাদার হিসাব ক্রেডিট পাশে থাকলে আমরা ক্রেডিট হিসাব খাত লিখবো। আবার দেনাদারের ক্ষেত্রেও সেম, দেনাদার যেই পাশে থাকবে আমরা সেই হিসাব খাতটাই লিখবো। আবার নোট নাম্বারও হচ্ছে সেটা লিখবো যে ডেবিট নোট নাম্বার অথবা ক্রেডিট নোট নাম্বার। তো তারিখ 2017 আগস্ট 18, মেসার্স স্বপ্ন এন্টারপ্রাইজ, তার ডেবিট নোট নাম্বার হচ্ছে 173। এখানে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত টাকার লেনদেন হয়েছিল, 12,000। লেনদেন বলতে বোঝানো হয়েছে এখানে যেহেতু ক্রয় ফেরত জাবেদা, তার মানে হচ্ছে ধারে যে পণ্যটা ক্রয় করা হয়েছিল পূর্বে সেই পণ্যটা ফেরত দেওয়া হয়েছে। তো 12,000 টাকার পণ্য টোটাল ফেরত দেওয়া হয়েছে। আর এই যে 23 নাম্বার আর 29 নাম্বার, এই দুইটা লেনদেন আমরা নতুন ভাবে অন্তর্ভুক্ত করলাম যাতে জিনিসটা আরো ভালোভাবে বোঝা যায়। যদি একটা উদাহরণ দিতাম তাহলে কিন্তু তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারতে না, এই জন্য আমি আরো দুইটা উদাহরণ অ্যাড করলাম। তো এখানে দেখো 2017 আগস্ট 23 আর হচ্ছে 2017 আগস্ট 29, মামুন ট্রেডার্স আর হচ্ছে নাহিদ স্টোর্স, এরাও হচ্ছে কি করলো, ক্রয় ফেরত প্রদান করলো। ডেবিট নোট নাম্বার হচ্ছে যথাক্রমে 185 আর হচ্ছে 193। সো মামুন ট্রেডার্স কত টাকার পণ্য ফেরত দিল, 7,000 টাকা, আর নাহিদ স্টোর্স কত টাকার পণ্য ফেরত দিল, 5,000 টাকার। সো এই যে 12,000, 7,000 এবং 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো, এখানে টোটাল কত হয়েছে, 24,000 টাকা। সো আমার ক্রয় ফেরত জাবেদার জের হচ্ছে 24,000 টাকা। সো এটাই হচ্ছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার নিয়ম, আর খুবই সহজ। আমরা যদি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এই দুইটা ভালোভাবে বুঝি তাহলে ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করাও সহজ। এরপর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা মূলত আমরা ধারে যেসব পণ্য বিক্রয় করি, ঠিক আছে, তো ধারে পণ্য বিক্রয় করা হলে এবং সেই পণ্যটা যদি ফেরত আসে, ধারে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসে তখন আমরা যে জাবেদা দিব সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এখন বন্ধুরা বিক্রয় ফেরত জাবেদা আমরা ক্রেডিট নোট থেকে প্রস্তুত করব, কেননা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা কি করি সেটার জন্য ক্রেডিট নোট প্রস্তুত করি। তো যেহেতু আমরা ধারে বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট প্রস্তুত করি, সেই ক্রেডিট নোট থেকে আমরা কি করব, বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। তো প্রথমে দেখো মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, উনি হচ্ছে প্রেরক, ঠিক আছে, উনি হচ্ছে বিক্রেতা। এরপর প্রাপকের নাম ইমরান ব্রাদার্স। আর একটা জিনিস মনে রাখবে, বিক্রয় ফেরত জাবেদা এটা হচ্ছে কে প্রস্তুত করে, বিক্রেতা, ওকে, এটা প্রস্তুতকারক হচ্ছে বিক্রেতা, আর ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। তো এখানে প্রাপকের নাম, ঠিকানা, তারপর হচ্ছে প্রেরকের নাম, ঠিকানা, ক্রেডিট নোট, এখানে সূত্র লিখবে, আর এরপর এখানে যতগুলো লেনদেন হয়েছে বা যতগুলো ফেরত এসেছে সবগুলো তোমরা কি করবে, নং আকারে লিখবে, 1, 2, 3, 4, আর মালের বিবরণ ও ফেরতের কারণ, প্রতি পিস 1300 টাকা করে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়ায় ফেরত পাওয়া গেছে এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তো এটা হচ্ছে মূলত কারণ যে শাড়ি ছেঁড়া হওয়ায় যে পণ্যটা আপনারা ফেরত দিয়েছেন সেটা পাওয়া গেছে এবং আপনাদের সেই হিসাবকে আমরা ক্রেডিট করে দিয়েছি। তো এটাই লেখা হবে। আর পরিমাণ দেখো 13,000 টাকা, যেটা শাড়ির দাম ছিল সেখান থেকে আমরা কারবারি বারটা বাদ দিয়েছি, 1,000 টাকা, বাদ দিলে থাকে হচ্ছে 12,000 টাকা। তো এটাই হচ্ছে কি মূলত ক্রেডিট নোটের যে জেটটা ছিল, 12,000 টাকার পণ্য বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে, কত টাকা সেটা কথায় লিখতে হবে, 12,000 টাকা মাত্র, বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য।
আর সর্বশেষে আমরা এখানে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর প্রদান করব। এখন আমরা দেখব যে বিক্রয় ফেরত জাবেদাটা কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমে আমরা টাইটেল দিব বা শিরোনাম দিব। সো জাবেদার শিরোনামটা হচ্ছে মেসার স্বপ্না এন্টারপ্রাইজের বিক্রয় ফেরত জাবেদা, এভাবে লিখতে হবে। এরপর হচ্ছে এখানে টোটাল কয়টা ঘর আঁকতে হবে, পাঁচটা, পাঁচটা কলাম আমরা এখানে আঁকবো। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এখন এখানে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার এগুলা কেন লেখা হয়েছে বন্ধুরা? কারণ আমি এর আগেও বলেছি যে আমার দেনাদার হিসাব যদি ক্রেডিট হয় তখন আমরা ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার লিখবো, আবার দেনাদার যদি ডেবিট হতো তাহলে আমরা এখানে লিখতাম ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নাম্বার। ওকে, তো 2017 সালের আগস্টের 20 তারিখে ইমরান ব্রাদার্স এর নিকট থেকে ফেরত আসলো কত টাকা, 12,000 টাকার পণ্য, যেটা ছিল শাড়ি ছেঁড়া হওয়ার কারণে ফেরত আসলো। ক্রেডিট নোট নাম্বার হচ্ছে 273। এরপর দেখো আগস্ট 25 এবং 30 এই দুইটা লেনদেন আমরা হচ্ছে নতুন ভাবে অ্যাড করেছি। তো 2017 আগস্ট 25 সাগর স্টোর্স 240 ক্রেডিট নোট নাম্বার, আর তিনি কত টাকার পণ্য হচ্ছে ফেরত প্রদান করেছে বা আমি তার থেকে কত টাকার পণ্যটা ফেরত পেয়েছি, 9,000 টাকার পণ্য। 2017 সালের আগস্টের 30 রূপা ট্রেডার্স থেকে আমি কত টাকার পণ্য ফেরত পেয়েছি, 5,500 টাকা। তো আমি যে পণ্যটা বিক্রয় করেছিলাম সেই ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে টোটাল 26,500 টাকা। তো আমি বলতে পারি যে আমার বিক্রয় ফেরত জাবেদার জের হচ্ছে 26,500 টাকা। এভাবেই আমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব। ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার যে ছক রয়েছে সেই ছকটা কিন্তু অনেকটা সেম। প্রথম কলামে হচ্ছে তারিখ, তারপর এখানে হিসাব খাত লিখবে, এরপর নোট নাম্বার, সূত্র, তারপর হচ্ছে জাবেদাটা লিখবে। যদি ক্রয় ফেরত হয় তখন হচ্ছে এখানে হবে ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নাম্বার, আর এই জাবেদাটা হবে হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি হবে, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নাম্বার, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। সো বন্ধুরা, এটাই ছিল মূলত ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা তৈরি করার নিয়ম। তো আজকে আমরা শিখলাম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানদের জাবেদা দাখিলা কিভাবে প্রদান করতে হয়, একটা উদাহরণের সাহায্যে আমরা দেখেছি, এবং ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা ক্রয় এবং বিক্রয় জাবেদা চালান থেকে প্রস্তুত করব, এবং ক্রয় ফেরত আর যদি বিক্রয় ফেরত জাবেদা হয় সেটা আমরা কি থেকে প্রস্তুত করব, যথাক্রমে ডেবিট নোট আর ক্রেডিট নোট থেকে প্রস্তুত করব। এই দুইটা জিনিস মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই ছিল, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।